One, two, three. एग्रीकल्चर इकोनॉमिक्स एंड फार्म मैनेजमेंट सब्जेक्टर आज के सेकेंड चैप्टर शुरू कर ची सेकेंड चैप्टर शुरू हो रकम जे आपना जानबो जो स्टेटस अफ इंडियन एग्रीकल्चर इंडियन एग्रीकल्चर सिनारियोटा किरकम किरकम আমাদের এগ্রিকালচার চলছে সে বিষয়ে একটু জ্ঞান অর্জন করব। প্রথম কথা বলে রাখি যে আমাদের সবাই জানো যে এগ্রিকালচার ভারতবর্ষে অনেক দিনের পুরনো, কৃষিকাজ প্রায় 5-6 হাজার বছর আগে থেকে চলছে, সেই সিন্ধু সভ্যতার সময় থেকে চলছে। এবং কৃষিকাজে মানে কৃষিতে ফার্ম আউটপুটে যত রকম ফার্ম আউটপুট হচ্ছে, এই যে তুমি ধান গম যা চাষ হচ্ছে, দুগ্ধ জাতীয় প্রোডাক্ট সমস্ত মিলিয়ে যদি হিসাব করা যায় তা দেখা যাবে ইন্ডিয়ার সেকেন্ড র্যাঙ্কে আছে, ওয়ার্ল্ডের সেকেন্ড র্যাঙ্কে আছে এবং সবচেয়ে বেশি উৎপাদনে সেকেন্ড র্যাঙ্কে আছে, যত যত রকমের উৎপাদন আমরা যদি আমরা ধরি, ঠিক আছে। 2018 সাল অনুযায়ী 50% ইন্ডিয়ার 50% লোক এগ্রিকালচারে কাজ করে এবং এগ্রিকালচার 17 দেশের জিডিপিতে এগ্রিকালচারের শেয়ার হচ্ছে 17-18%, বাকিটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং আর সার্ভিস সেক্টরে। আচ্ছা, ইন্ডিয়া র্যাঙ্কস ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড উইথ হাইয়েস্ট নেট ক্রপ এরিয়া ফলোড বাই ইউএস অ্যান্ড চায়না। ইউএস আর চায়নার পরে ইন্ডিয়াতে নেট ক্রপ এরিয়া সবচেয়ে বেশি, ঠিক আছে, এটা জানবো আমরা পরে শিখবো নেট ক্রপ এরিয়া কাকে বলে। আচ্ছা, দ্য টোটাল এগ্রিকালচার কমিউনিটিস এক্সপোর্ট ওয়াজ $3.5 billion 2020 সালে মার্চ জুন মাসে যখন প্যান্ডেমিক সিচুয়েশন ছিল, করোনা ভাইরাস ছিল, তখন সেই সময় $3.5 billion এক্সপোর্ট হয়েছে, মানে এখান থেকে প্রোডাক্ট গেছে বাইরে। এবং 2013 সালে, হ্যাঁ 2013 সালে $38 billion ইন্ডিয়া এক্সপোর্ট করেছিল বিদেশে, মেকিং ইট দ্য 7th largest এগ্রিকালচার এক্সপোর্টার ওয়ার্ল্ড ওয়াইড এন্ড দ্য 6th largest নেট এক্সপোর্টার। বলছে যে এখন ভারতবর্ষ হচ্ছে এগ্রিকালচার এক্সপোর্টের দিক দিয়ে মানে রপ্তানির দিক থেকে 7 নম্বরে আছে, ঠিক আছে। আর সব রকম এক্সপোর্ট যদি ধরা হয়, নেট এক্সপোর্ট যদি ধরা হয় তাহলে 6 নম্বরে আছে, ঠিক আছে। নেক্সট আমরা দেখি এই যে আমাদের এটা রিজার্ভ ব্যাংকের একটা ডেটা, এটা অ্যাকচুয়ালি তোমাকে জিডিপির একটা পাই চার্ট। তো জিডিপি তোমরা জানো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে হচ্ছে একটা দেশের কত উৎপাদন হচ্ছে, হ্যাঁ। তো বিভিন্ন সেক্টর থেকে, যেমন তিনটে সেক্টর মূলত আমরা চিহ্নিত করি এর জন্য, এগ্রিকালচার, ফরেস্ট্রি অ্যান্ড ফিশিং, ইন্ডাস্ট্রি অ্যান্ড সার্ভিসেস, ঠিক আছে। ইন্ডাস্ট্রি মানে বেসিক্যালি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, আর সার্ভিসেস মানে তোমার যে বিভিন্ন রকম সার্ভিস প্রোভাইডার, এই যে তুমি বাইক ঠিক করছো, তারপরে ট্যাক্স ক্যালকুলেশন হচ্ছে, এইগুলো সব সার্ভিস সেক্টরের মধ্যে পড়ে, হ্যাঁ। কল সেন্টারে কাজ করা, এসব সার্ভিস সেক্টরের মধ্যে পড়ে। ইন্ডাস্ট্রি মানে হচ্ছে যেখানে যে কল কারখানা তৈরি করে, যেখানে কোনো চোখে দেখা মাল তৈরি হয়, অর্থাৎ ধরো বাইসাইকেল তৈরি হয়, ওষুধ তৈরি হয়, কিংবা গাড়ি তৈরি হয়, বাইক তৈরি হয় ইত্যাদি। এবং এগ্রিকালচার সেক্টর তোমরা জানো কৃষিকাজ। তো 2011-12 সালে ফিনান্সিয়াল ইয়ারে দেখো নীলটা হচ্ছে এগ্রিকালচার, 18.5 জিডিপির 18.5 হচ্ছে এগ্রিকালচার কন্ট্রিবিউট করতো, বাকি 58.6 থেকে সার্ভিস সেক্টর থেকে আসে, ঠিক আছে। 2018-19 সালে এই সার্ভিস সেক্টরটা আরও বেড়ে গেল, এগ্রিকালচারের শেয়ার কমছে 14.3, সার্ভিস সেক্টরটা আরও বেড়ে গেছে, 4 পয়েন্ট বেড়েছে এবং 1 পয়েন্ট বেড়েছে ইন্ডাস্ট্রি, ঠিক আছে। তাহলে সবসময় জানবে জিডিপিতে মেন তিনটে উইং থাকে, যেগুলো জিডিপিতে সবচেয়ে বেশি মানে জিডিপিতে কন্ট্রিবিউট করে, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি, সার্ভিস আর এগ্রিকালচার। তো এগ্রিকালচারের যে কন্ট্রিবিউশন মোটামুটি 15-18 মধ্যে ভ্যারি করে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো বিভিন্ন সালে আমরা কীভাবে প্রগতি করেছি। 1961 সালে আমরা যদি ক্রপ প্রোডাকশন দেখি, এটা হচ্ছে 34,000 তোমাকে এক ইউনিট ছিল এক হেক্টরে, প্রোডাকশন অফ ক্রপ ফর ভেরিয়াস ইন থাউজেন্ডস অফ হেক্টর, ঠিক আছে। সেই জায়গায় দাঁড়িয়ে 2011 সালে 44,000 হয়ে গেছে। তো প্রত্যেকটা আমরা দেখছি যে উৎপাদন অনেকটা বেড়েছে, প্রায় প্রত্যেকটা তুমি দেখো 12,000 উইট ছিল সেখান থেকে 29,000 হয়েছে, পালসেস 3500 থেকে 1700
কমে গেছে এটা পার শেয়ারটা। আচ্ছা, অয়েল সিডস তোমাকে 486 থেকে 1400 হয়েছে, সব কটাই বেড়ে গেছে, ঠিক আছে। তো সুতরাং এসব দেখে বলতেই পারো যে তোমার ইন্ডিয়া এগ্রিকালচারে উন্নতি করেছে, মানে প্রোডাকশন ভ্যালুটা বেড়েছে। আচ্ছা, এবং আরেকটা প্রমাণ হচ্ছে যে ইন্ডিয়া এখানে দেখো এই যে ওপরে যতগুলো তোমার আইটেম আছে, সে ফ্রেশ ফ্রুট হতে পারে, লেমন হতে পারে, লাইম, বাফেলো মিল্ক, ক্যাস্টার অয়েল, সানফ্লাওয়ার সিড, সর্গম, মিলেট, স্পাইসেস, ওকরা থেকে শুরু করে যত রকম পেঁপে টেপে যা আছে এখানে এই লিস্টে, এতে মানে এই প্রত্যেকটা আইটেমে ইন্ডিয়া ফার্স্ট। ফার্স্ট বলতে সবচেয়ে বেশি প্রোডাকশন হয় এই আইটেমগুলোর পৃথিবীতে, ইন্ডিয়াতে, ঠিক আছে। ওয়ার্ল্ডের মধ্যে ইন্ডিয়া ফার্স্ট এসব আইটেম প্রোডাকশনের দিক থেকে, এবং ইন্ডিয়া সেকেন্ড হচ্ছে এই আইটেমগুলোতে সেকেন্ড, হুইট, রাইস, গম, ধান, হ্যাঁ, চাল, আখ, হ্যাঁ, বাদাম এসবের দিক থেকে, ডাল ফাল এসব পিস ফিস এর দিক থেকে সেকেন্ডে আছে। আর এগুলো কতটা কতটা দেখতে পাচ্ছ কত আইটেমে ইন্ডিয়া ফার্স্ট, মানে ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট প্রোডাকশনে। কিন্তু এর একটা প্রবলেম আছে, হয়তো তুমি ভাবছো যে তাহলে আমরা তো অনেক এগিয়ে গেছি এগ্রিকালচারে, কিন্তু দ্যাট ইজ নট দি কারেক্ট পিকচার, এটা সত্যি কথা না। সত্যি কথাটা হচ্ছে যে একটা অন্যদিকেও আছে, সেটা হচ্ছে যে হতে পারে, যেমন ধরো রাইস, রাইস আমরা একটু আগে বললাম যে ইন্ডিয়া দ্বিতীয় রাইস প্রোডাকশন, তাই না? রাইস উৎপাদনে আমরা দেখলাম যে $70 বিলিয়ন রাইস উৎপাদন হয় ইন্ডিয়াতে, ঠিক আছে। এবং যদি এভারেজ ইল যদি দেখি, মানে প্রতি হেক্টারে, একটা হেক্টার মানে 10,000 স্কোয়ার মিটার, ঠিক আছে, এক হেক্টারে কত টন রাইস হচ্ছে, সেটা হচ্ছে 3.85 এক হেক্টারে। সেখানে 9.82 হচ্ছে অস্ট্রেলিয়াতে, মানে তুমি ভাবো এখানে যা চাল উৎপাদন হচ্ছে বা ধান উৎপাদন হচ্ছে তার 3 গুণ বেশি হচ্ছে অস্ট্রেলিয়াতে, ঠিক আছে। বাফেলো মিল্ক, বাফেলো মিল্ক এখানে 2, হ্যাঁ এখানেও 2, ঠিকই আছে। আচ্ছা, কাউ মিল্কের দিকে আমাদের এখানে 1.2 হয়, ইসরায়েল 10.3, ঠিক আছে, অনেক বেশি। গম আমাদের এখানে 2.8 হয় পার হেক্টারে, নেদারল্যান্ডস হয় 8.9, আমাদেরকে 4 গুণ বেশি। তুলো আমাদের এখানে 1.6 টন হয় প্রতি হেক্টারে, ইসরায়েল হয় 4.6, মানে অলমোস্ট 2.5 গুণ বেশি। হ্যাঁ, শাকসবজি যেগুলো আছে আমাদের এখানে পার হেক্টারে মোটামুটি সব মিলিয়ে 13.4 হয়, আর আমেরিকাতে 76.8 হয়, অর্থাৎ 6 গুণ হয়। চিকেন, হ্যাঁ আমাদের এখানে 10.6 হয়। আচ্ছা, সাইপ্রাসে 20.2 হয়। তো বুঝতেই পারছো যে ইল্ডের দিক থেকে, মানে প্রোডাকশন ইল্ড যদি ধরি, ইল্ডের দিক থেকে কিন্তু মানে পার হেক্টারে কত হচ্ছে, পার ইউনিটে কত হচ্ছে, এসব যদি ধরি, বিদেশে কিন্তু অনেক উন্নতি করেছে আমাদের থেকেও, ঠিক আছে। কাজে আমাদের কিন্তু এখনও অনেক দূর যাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটা নতুন দিকে আসি, সেটা হচ্ছে হোয়াট ইজ ল, আজকে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড সম্বন্ধে আমরা পড়ব। প্রথমটা ছিল স্ট্যাটাস অফ এগ্রিকালচার, এগ্রিকালচারের সিনারিও তোমাদেরকে বললাম, বোঝালাম। এবার নেক্সট হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, এই সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কী এটা আজকে আমরা জানবো। সাপ্লাই আক্ষরিক কথা তোমরা জানো যে কোনো জিনিস নিয়ে আসাকে বলে সাপ্লাই, আর ডিমান্ড হচ্ছে চাহিদা, বাংলা ভাষায় আমরা এরকম জানি, হ্যাঁ। কিন্তু দ্য ল অফ সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ইজ এ থিওরি দ্যাট এক্সপ্লেইনস দ্য ইন্টারাকশন বিটুইন দ্য সেলার্স অফ রিসোর্স অ্যান্ড দ্য বায়ার্স অফ দ্যাট রিসোর্স, ঠিক আছে। অ্যাকচুয়ালি ল অফ সাপ্লাই অ্যান্ড ল অফ ডিমান্ড হচ্ছে ইকোনমিক্সের ফান্ডামেন্টাল বা একটা শুরুয়াদি বুনিয়াদি একটা ল। যেমন ফিজিক্সে সবচেয়ে বুনিয়াদি ল কী, ফান্ডামেন্টাল ল কী, নিউটনের তিনটে ল, ঠিক আছে। তেমনি ইকোনমিক্সের কিন্তু ল অফ সাপ্লাই অ্যান্ড ডিমান্ড হচ্ছে ফান্ডামেন্টাল ল ইকোনমিক্সের। এবং এই যে সাপ্লাই, ল অফ সাপ্লাই অ্যান্ড ল অফ ডিমান্ড আছে, দুটো আলাদা আলাদা ল আছে। তো এটা বেসিক্যালি আর কিছুই না, একজন সেলার আর একজন বায়ার, মানে যে কিনছে এবং যে মানে জিনিসটা তৈরি করছে মানে বেচছে, তাদের মধ্যে সম্পর্কটাকে, তার সম্পর্কটাকে নিয়ে এই ল অফ সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। আবার বলছি যে প্রত্যেকটা আইটেম, প্রত্যেকটা জিনিস, ধরো মোবাইল ফোন থেকে শুরু করে, গাড়ি থেকে শুরু করে, যতগুলো আইটেম আছে পৃথিবীতে, ওষুধ থেকে শুরু করে, তার দুটো দিক আছে। একটা হচ্ছে যে সেটা বেচে, আর একটা হচ্ছে যে সেটা কেনে, ঠিক আছে। এই যে ব্যাচ, মানে যে বিক্রি করে আর যে কেনে, ক্রেতা, এই দুজনের মধ্যে সম্পর্কটাকে নিয়ে হচ্ছে ল অফ সাপ্লাই অ্যান্ড ল অফ ডিমান্ড। আচ্ছা, এদের মানে প্রধান বক্তব্যটা কি ল অফ সাপ্লাই অ্যান্ড ল অফ ডিমান্ডের?
The law of demand says that at higher prices, buyers will demand less of an economic good. Law of demand ta utpadoner je chahidar je niyom ta ache ba law jeta ache seta kintu kretar perspective e tumi jodi dekho je kono jinisher dam bere geche ekta mobile phone er dam bere geche tale ki tar chahida ta kombe na barbe naturally kome jabe dam bere gele ki sob loke kinte parbe na ar jodi komte thake tale tar chahida ta barbe The law of demand says that at higher prices, buyer will demand less of an economic good. Joto dam barbe, ekta jinisher dam. Joto barbe, ekta jinisher chahida, toto kome jabe. Acha, the law of supply says, or supply er je niyom ta ache, seta bolche, eta kintu law of supply ta kintu je bikri korche ba je toiri korche tar perspective bhabte hobe. Thik ache, je kinche tar perspective na, je bikri korche tar perspective. এখন তুমি কোন জিনিসটা বেশি প্রডিউস করবে কোন জিনিসেরটা তুমি বেশি ধরো নিজের দিকে ভাবো যে তুমি যদি বিজনেসম্যান হও তুমি যদি একটা বিজনেস চালাও তাহলে তুমি কোন জিনিসটা তৈরি করবে সেই জিনিসটা তৈরি করে যেটা বেচলে বেশি প্রফিট হয় বা উল্টো কথায় বলতে গেলে যে জিনিসের দাম বেশি তাই না তুমি সেই জিনিসের ব্যবসা করবে যে জিনিসের দাম বেশি এখানে সেটাই বলছে দ্য ল অফ সাপ্লাই সেস দ্যাট অ্যাট হায়ার প্রাইসেস সেলার্স উইল সাপ্লাই মোর অফ এন ইকোনমিক গুড এটা বলছে যে যদি কোনো জিনিসের দাম বেড়ে থাকে বা যদি কোনো জিনিসের দাম বেশি হয় তাহলে যে বিক্রেতা বা যে তৈরি করছে সে ওই বেশি জিনিসটাকে সাপ্লাই করবে আরও বেশি করে কেন তার মুনাফা আরও বেশি হবে ঠিক আছে বোঝা গেল তো ল অফ সাপ্লাইটা বোঝা গেল আমি আবার বলছি যেটা হয়তো না বুঝতে বুঝে থাকতেও পারো আমি বলতে চাইছি যে সাপ্লাই তুমি বিক্রেতার রেসপেক্টে ভাবো তুমি কোন জিনিসটা বেশি বিক্রি করবে বা কোন মালটা বেশি তোমার দোকানে রাখবে যে যে মালটার দাম বেশি তাই না যে মালটার দাম বেশি কেন কেন তুমি রাখবে ওটা কেন কি সেই মালটার উপর প্রফিট তুমি বেশি পাবে সুতরাং সেই মালটাকে তুমি বেশি রাখবে ঠিক আছে আচ্ছা নেক্সট দিস টু লস এ এই যে দুটো ল আছে অর্থাৎ ল অফ সাপ্লাই আর ল অফ ডিমান্ড এই দুটোর মিলে মিশে তৈরি হয় যে মার্কেটে ফেয়ার প্রাইসটা কী হবে ইকুইলিব্রিয়াম প্রাইসটা কী হবে এই দুটো ল মিক্সচার করে তৈরি করা হয় যে কোন মার্কেটের অ্যাকচুয়াল একটা যে কোনো একটা আইটেমের মার্কেটের অ্যাকচুয়াল দামটা কী হবে এটা আমরা পরে জানবো পরে দেখবো হ্যাঁ আচ্ছা ফোর্থ পয়েন্ট হচ্ছে সেভারেল ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টরস ক্যান এফেক্ট দ্য শেপ অফ মার্কেট সাপ্লাই and demand influencing both the prices and quantities that we observe in markets acha shudhu ei dam chahida demand esober dikde kotha bolle hobe na market er aro onek factor royeche je gulo dam thik kore dai je gulo ekta item er dam kombe na barbe seigulo thik kore dai thik ache to charte main point amra janlam amra ek number amra janlam je joto jinishpotrer dam barbe tar demand kombe kretar respect eta kintu ক্রেতার দিক থেকে বিক্রেতার দিক থেকে হচ্ছে যত দাম বাড়বে সে ওই জিনিসটা বেশি করে সাপ্লাই করবে ঠিক আছে আর তৃতীয় আমরা দেখলাম যে এই দুটো নিয়ম নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করে মার্কেট প্রাইস ডিসাইড করবে মার্কেট প্রাইস এই দুটোর মিশ্রণের ফলে তৈরি হবে আচ্ছা ফোর্থ আমরা কী দেখলাম আমরা জানলাম ফোর্থ যে একটা জিনিসের দাম কত হবে সেটা অনেক কিছু ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টরস স্বাধীন ফ্যাক্টরসের উপর নির্ভর করে আমরা সব এগুলো দেখবো টুকরো টুকরো করে আমরা দেখব ঠিক আছে আচ্ছা এবার আমি একটা একটা করে পিক আপ করি ল অফ ডিমান্ডটাকে আমি আগে দেবো হ্যাঁ ল অফ ডিমান্ড আর ডিমান্ড জিনিসটা কী ডিমান্ড বলছে ইজ দ্য কোয়ান্টিটি অফ এ কমোডিটি উইচ এ পার্সন ইজ রেডি টু বাই অ্যাট ডিফারেন্ট প্রাইসেস ওভার এ পিরিয়ড বলছে ডিমান্ড হচ্ছে সেই কোয়ান্টিটি একটা বেসিক্যালি কোয়ান্টিটি কতটা সে কোয়ান্টিটি অফ এ কমোডিটি মানে যে কোনো একটা জিনিসের ধরো মোবাইল ফোন ঠিক আছে তো দেখা গেল একটা মোবাইল তোমার পকেটে 20,000 টাকা আছে তুমি 20,000 টাকা দিয়ে একটা মোবাইল ফোন কিনতে পারো কিন্তু ওই মোবাইল ফোনটাই যদি তোমার ধরো 10,000 টাকার দাম হয়ে যায় মানে হাফ দামে বিক্রি হয় তাহলে হয়তো দেখা গেল তুমি দুটো কিনবে ঠিক আছে তো সেটাই হচ্ছে ডিমান্ড ডিমান্ড হচ্ছে সেইটা যে
ডিমান্ড এবার একটা জিনিস জানবে, ডিমান্ড ইজ অলসো অলওয়েজ বেসড অন সাম টাইম। ডিমান্ড কিন্তু টাইম ভিত্তিক হয়, যে যেমন ধরো ফর এক্সাম্পল ডিমান্ড কথাটা যখন বলবে তখন টাইমের রেসপেক্টে বলা হয়। মানে ধরো আমি বলছি যে আমার বাড়িতে ছ মাসে তিনটে গ্যাস সিলিন্ডার লাগে, এটা আমার ডিমান্ড, ঠিক আছে, এটা হচ্ছে আমার ডিমান্ড, ছ মাসে তিনটে গ্যাস সিলিন্ডার লাগে। আচ্ছা, তো আমার এক মাসে আমার বাইকে 10 লিটার পেট্রোল লাগে, ঠিক আছে, এটা আমার ডিমান্ড, ধরো এক মাসে আমার 10 লিটার ডিমান্ড, ঠিক আছে। তো এরা হচ্ছে এরকম হচ্ছে, এইগুলোকে বলে ডিমান্ড। ডিমান্ড সবসময় একটা পার্টিকুলার টাইমের রেসপেক্টে হয়, হ্যাঁ, বা বছরের রেসপেক্টে হয়, যে বছরে আমাকে এত টাকার বিল দিতে হয়, এটা আমার ডিমান্ড, এটা আমার চাহিদা, ঠিক আছে। তো কোন কোন ফ্যাক্টর ডিমান্ড তৈরি করে, চাহিদাটা কী থেকে তৈরি হয়? চাহিদা তৈরি হয় ডিজায়ার থেকে, ঠিক আছে। তুমি যখন কিছু ইচ্ছা করো, ঠিক আছে, মোবাইলের ডিমান্ড বলে না, মোবাইলের এখন বিরাট ডিমান্ড, হ্যাঁ, তোমরা এই কথাগুলো হয়তো প্রায় শুনবে, মোবাইলের বিরাট ডিমান্ড মার্কেটে, হ্যাঁ, গাড়ির বিরাট ডিমান্ড। এই ডিমান্ড তৈরি হয় কী থেকে? ডিমান্ড তৈরি হচ্ছে মানুষের ইচ্ছা থেকে। মানুষ যখন একটা মোবাইল ফোন কিনতে চাইবে, সেখান থেকে ডিমান্ড, মোবাইল ফোনের ডিমান্ড তৈরি হয়, হ্যাঁ। আর সেকেন্ড হচ্ছে মিন্স টু বাই, এই যে মিন্স টু বাই, মিন্স টু বাই মানে হচ্ছে মানুষের যখন পকেটে পয়সা থাকবে তখন ডিমান্ডটা আরও স্ট্রং হয়ে যাবে, ঠিক আছে। ও তো খালি রাতে স্বপ্ন দেখছিল যে আমি মোবাইল ফোন পেলে আহা কি আমার ভালো হবে, যখন পয়সা ঢুকে গেল পকেটে তখন ওই ডিমান্ডটা কিন্তু আরও একটু স্ট্রং হয়ে গেল, তখন ও কিনতে চলবে, কিনতে যাবে। আচ্ছা, থার্ড বলছে উইলিংনেস টু ইউজ দোজ মিন্স টু বাই, উইলিংনেস টু ইউজ দোজ মিন্স টু বাই। এবার শুধু টাকা আসলে তো হবে না, টাকাটা খরচা করতে যদি সে চায় তবেই তো সে ওটা কিন্তু মানে ডিমান্ডটা তাহলে ফুলফিল হয়ে যাবে, তিনটে মিলে যাবে, হ্যাঁ। তো এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে ডিমান্ড তৈরি হয় কী হবে, কোনটা ডিমান্ডকে ইনফ্লুয়েন্স করে, সেটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে ডিজায়ার, চাহিদা থেকে তৈরি হয়, মানে আই মিন ইচ্ছা থেকে তৈরি হয়, এবং তোমার পকেটে যদি পয়সা থাকে বা যেটা দিয়ে কিনতে সাহায্য হবে সেটা দিয়ে তোমার কাছে থাকে। আর থার্ড হচ্ছে যে তুমি যদি ওটা খরচা করতে চাও তবেই, তুমি যদি এখন রাম কিপ্টে হও তাহলে তোমার কোনো কিছুই তোমার ডিমান্ডেই থাকবে না, তোমার ডিমান্ডেই নেই, ডিমান্ড জিরো হয়ে যাবে, ঠিক আছে। তুমি যদি তুমি টাকাটা খরচা করতে চাও, মানে অনেকে হয় কি টাকা আছে তুমি কিছু কিনবে না, ঠিক আছে, তাহলে এটা ডিমান্ড তৈরি করবে না। ধরো তুমি সোসাইটির কথা চিন্তা করো, সমাজের কথাই চিন্তা করো, সমাজ যদি এরকম হয় সবাই বলছে না আমি টাকা জমাবো, আমি বাবা কিছু কিনবো না। ধরো ফর এক্সাম্পল এই প্যান্ডেমিক সিচুয়েশনটাই ধরো, ঠিক আছে, এই প্যান্ডেমিক সিচুয়েশনে ধরো মানুষ কিন্তু কেনাকাটা করা কমিয়ে দিয়েছে, ঠিক আছে। তুমি দেখো যে তুমি এই যে পোশাক আশাক বা তুমি অ্যামাজন ফ্লিপকার্টেই দেখো যে কত মানুষ কম কিনছে, কেন কম কিনছে, কেন কি মানুষ এখন বেশি সেভিংস করতে চাইছে, ও জানে না, মানুষ জানে না যে পরবর্তীকালে সে বাঁচবে না মরবে না, কখন কী হয়ে যাবে, পরিবারের অবস্থা কী হবে, ছেলেমেয়ের অবস্থা, সুতরাং এখন কেনাকাটা বন্ধ, এখন হচ্ছে খালি পয়সা জমা, কেমন ভবিষ্যতে কী হবে কিছু বলা যাচ্ছে না, ঠিক আছে। সুতরাং ইচ্ছা থাকলেই, ইচ্ছা থাকলে আর টাকা থাকলে হবে না, ওই টাকাটাকে খরচা করার জন্য তোমার মনের মধ্যে বল থাকতে হবে, তবে কি না ডিমান্ডটা তৈরি হবে। তাহলে আবার বলি ডিমান্ড কীভাবে তৈরি হচ্ছে, এক হচ্ছে ইচ্ছা থেকে, সেকেন্ড হচ্ছে পয়সা থেকে, আর থার্ড হচ্ছে ওই পয়সাটা খরচ করার উইলিংনেস থেকে, ঠিক আছে। নেক্সট আমরা যে মুভ করি পরের স্লাইডে, ফর এক্সাম্পল ধরো এই যে তোমার অ্যাপেল আইফোনটা আছে, অ্যাপেল আইফোন ইলেভেন কালো কালারের 64 জিবির, ঠিক আছে, ফ্লিপকার্টে হেভি বিকোচ্ছে, দেখতেই পাচ্ছ 4.6 রেটিং রয়েছে, হ্যাঁ, 5-এর মধ্যে 4.6 পেয়েছে, 60,000-এর কাছাকাছি রেটিং রয়েছে, 4,600 রিভিউ রয়েছে, 52,000 টাকা দাম এই ফোনটা, মানে 52,000 টাকার ফোন চিন্তা করো, তাহলে কত লোকে এই ফোনটা কিনেছে, তাই না। আচ্ছা, এখানে দেখো 5% অফ লেখা আছে না, 5% অফ, ঠিক আছে। তাহলে এই যে এখন কথা হচ্ছে যে আমরা যেটা একটু আগে বলছিলাম যে 5টা ডিটারমিনেন্টস অফ ডিমান্ড আছে, মানে ডিমান্ডের আরও অনেকগুলো দিক আছে, ঠিক আছে। সেটা হচ্ছে যে ডিমান্ডটা কখন বাড়ে বা কমে তার উপর নির্ভরশীল হয়, সেটা হচ্ছে
যে এই যে ফোনটা আছে ফোনটার দাম 52,000 টাকা, ঠিক আছে, এখন এখানে 5% ডিসকাউন্ট দিয়ে আসল দাম হচ্ছে 54,900 টাকা, ঠিক আছে, ভেরি গুড। এখন যদি ফোনটার আরও 10% ডিসকাউন্ট দিয়ে দেয়, ঠিক আছে, আরও যদি 10% ডিসকাউন্ট দিয়ে দেয় তাহলে কত নামবে ফোনটা, ধরো 49,000 হয়ে যাবে, তাহলে কী হবে, ডিমান্ড বাড়বে না, বাড়বে, ঠিক আছে। সেটাই বলছে দ্য প্রাইস অফ দি গুড অর সার্ভিস, দাম যদি কমে যায় তাহলে ডিমান্ডটা বেড়ে যাবে, ঠিক আছে। এখন যদি এই 54,000 টাকার ফোন যদি 64,000 টাকা বিক্রি হয় তাহলে ডিমান্ডটা কমবে না, বাড়বে, কমে যাবে, তাই না? আচ্ছা, দ্য ইনকাম অফ বায়ার্স, এখন কথার কথা হচ্ছে যে ধরো তোমার, তুমি একটা প্রত্যেক মাস তো প্ল্যানিং করে, ঠিক আছে, আমি আমি প্ল্যানিং করেছি যে আগামী মাসে এই ফোনটা কিনবো, ঠিক আছে। আচ্ছা, আমি যখন বলি যে আমি আগামী মাসে ফোনটা কিনবো, তার মানে হচ্ছে আমি টাকাটা জোগাড় করে ফেলেছি এইটা কেনার জন্য। কেন জোগাড় করে ফেলেছি, কেন কি আমার বেতন বেড়েছে, আমার স্যালারি বেড়েছে, ঠিক আছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, সত্যি সত্যি হয় না কিন্তু, ঠিক আছে। তো আমি বলছি যে আমার স্যালারি যেহেতু বেড়ে গেছে, তাহলে আমি এই বাড়া স্যালারিটা, যতটুকু স্যালারি বেড়ে গেছে এইটাকে ইউজ করে আমি ভাবছি এখন আমি এই ফোনটা কিনলেও কিনতে পারবো, কেন কি, আচ্ছা আমি হিসাবটা করছি এইভাবে যে আচ্ছা 50,000 টাকার ফোন যদি আমি ইএমআই করে কিনি, ব্যাংকের থেকে লোন নিয়ে কিনি, তাহলে এক বছরের মধ্যে মোটামুটি 4,500 টাকা করে ইএমআই দিলে প্রতি মাসে তাহলে আমি এই ফোনটা কিনতে পারবো রাউন্ড অ্যাবাউট, ঠিক আছে, 4,500 টাকা করে দিলে আমি এই ফোনটা কিনে দেবো। কেন 4,500 টাকা করে দিলে, কেন ব্যাংক বলছে যে তুমি যদি 4,500 টাকা করে দাও তাহলে বছরে তুমি এই ফোনটা, মানে এক বছর মধ্যে লোনও শোধ হয়ে যাবে আর ফোনটাও তুমি কিনতে পারবে। এখন কথা হচ্ছে আমি এই রিস্কটা কেন নিচ্ছি, কেন কি আমার পরের মাস থেকে আমার বেতন 5,000 টাকা বাড়বে, তাহলে ওই যে 5,000 টাকা বাড়ছে যেহেতু আমার বেতন, তাহলে ওই 5,000 টাকা বর্ধিত 5,000 টাকা দিয়ে আমি এই ফোনটা কিনে নেব, ব্যাপারটা বুঝতে পেরেছো? সেইটা এখানে বলছে দ্য ইনকাম অফ বায়ার্স। সুতরাং যদি ক্রেতার মাইনা বাড়তে শুরু করে বা ইনকাম বাড়তে শুরু করে, সে কিন্তু ভালো ভালো ফোন কিনবে। একটা সময় ছিল যখন মোবাইল ফোন যখন মার্কেটে এসেছিলো, তখন খুব বড়ো বড়ো যারা বৃত্তশালী পরিবার, পয়সাওয়ালা পরিবার, তাদের কাছে বা ছেলে পেলে তাদের কাছে ফোন দেখা যেত, ঠিক আছে। কিন্তু তারপরে যখন মানুষের ইনকাম বাড়তে শুরু করলো, সে রিক্সাওয়ালা থেকে শুরু করে, চপওয়ালা থেকে শুরু করে, হ্যাঁ মিষ্টির দোকানওয়ালা থেকে শুরু করে, কাপড়ের দোকান, সবার কাছে ফোন চলে এলো, ইভেন ছাত্রদের কাছে ফোন চলে এলো। এটা কেন হল, কেন কি ফোনের দাম কমে গেল এবং মানুষের ইনকাম গেল বেড়ে, ঠিক আছে। নেক্সট, দ্য প্রাইসেস অফ রিলেটেড গুডস অর সার্ভিসেস আইদার কমপ্লিমেন্টারি অ্যান্ড পারচেসড অ্যালং উইথ এ পার্টিকুলার আইটেম অর সাবস্টিটিউটস অ্যান্ড বট ইনস্টেড অফ এ প্রোডাক্ট। এই ফ্রেজটা হয়তো তোমাদের একটু খটোমটো ঠেকছে, বুঝতে একটু অসুবিধা হচ্ছে, আমি এটা একটু বুঝিয়ে বলছি, শোনো। বলছে যদি কোনো সাবস্টিটিউট থাকে, ঠিক আছে, এবং সাবস্টিটিউটের দাম যদি বেড়ে যায়, ঠিক আছে, তাহলেও কিন্তু ডিমান্ড বেড়ে যাবে। বলতে চাইছি ধরো এই যে অ্যাপেল iPhone 11 আছে, তো এর দাম হচ্ছে 52,000 টাকা। আচ্ছা ধরো অ্যাপেল কোম্পানি বাদ দিয়ে স্যামসংয়ের একই মডেলের একই ফিচার নিয়ে একটা ফোন আছে, যার যে ফোনটার দাম স্যামসংয়ের ফোন, যে ফোনটার দাম হচ্ছে 60,000 টাকা, ঠিক আছে, তাহলে লোক অ্যাপেলটা কিনবে না স্যামসংটা কিনবে? অ্যাপেলটা কিনবে, কারণ একই ফিচারের দাম কম, ঠিক আছে। এখন স্যামসাং যদি পরের দিন বলে ঠিক আছে অ্যাপেল বেশি বিকোচ্ছে, আমি আমার ফোনটাকে 45,000 করে দেবো, 15,000 টাকা কমিয়ে দেবো, তাহলে কোন ফোনটা বিক্রি হবে? তাহলে বিক্রি হবে স্যামসংয়ের ফোনটা। এটাই বলছে সাবস্টিটিউশনের ইফেক্ট। যদি এর এর একই মালের কোনো সাবস্টিটিউটের দাম বেড়ে যায়, ঠিক আছে, তার ডিমান্ড বেড়ে যাবে, আবার যদি কমে যায় তার ডিমান্ড কমে যাবে, ঠিক আছে। আচ্ছা কমপ্লিমেন্টারি মানে কি, কমপ্লিমেন্টারি মানে হচ্ছে যে ধরো তুমি, আমি ফোনের কথা ভুলে যাও, তুমি গাড়ির কথা ভাবো, ঠিক আছে, গাড়ির এখন যদি পেট্রোলের দাম ধরো কমে গেল 10 টাকা কমে গেল, যেটা কোনোদিনই হবে না, একবারে 10 টাকা কমে গেল এক রাতে, তখন লোকের চিন্তাভাবনা এরম টাইপের হবে যে আচ্ছা পেট্রোলের দাম তো কমে গেছে, তাহলে আমি এক কাজ করি, তাহলে গাড়িটা কিনেই ফেলি,
কিন্তু এই পেট্রোলের দাম যদি বেড়ে যেত 10 টাকা বেড়ে যেত তাহলে বলতো বাবা না না থাক এসব দাম বেড়ে গেছে অত আমি তেল তেল তেলেই খরচা হয়ে যাবে ঠিক আছে ও পারা যাবে না গাড়ি কেনা গাড়ি কেনা হবে না কিন্তু পেট্রোল দাম যদি কমে যেত কিন্তু পেট্রোলের সঙ্গে গাড়ির কি সম্পর্ক কারণ পেট্রোল এবং গাড়ি হচ্ছে কমপ্লিমেন্টারি ঠিক আছে সুতরাং বলতে চাইছে কোনো একটা প্রোডাক্টের কমপ্লিমেন্টারি যদি কিছু থাকে তার দাম যদি কমে যায় তা তার ডিমান্ড কমপ্লিমেন্টারি প্রোডাক্টের দামটা বেড়ে যাবে মানে বলতে চাইছে যে পেট্রোলের দাম যদি কমে যায় তাহলে গাড়ির ডিমান্ড বেড়ে যাবে আর পেট্রোলের দামটা যদি বেড়ে যায় তাহলে গাড়ির ডিমান্ড যাবে কমে কেন কেন কি পেট্রোল এবং গাড়ি হচ্ছে কমপ্লিমেন্টারি বুঝতে পারলে এটাই হচ্ছে এই এই লাইনটা এটাই বলতে চাইছে ঠিক আছে আর সাবস্টিটিউট ইফেক্টটা তোমাকে বললাম অ্যাপেল অ্যাপেল আইফোন 11 এবং স্যামসাংয়ের ফোন উদাহরণ দিয়ে বললাম আচ্ছা ফোর্থ হচ্ছে দ্য টেস্ট আর প্রেফারেন্সেস অফ কনজিউমার্স উইল ড্রাইভ ডিমান্ড ঠিক আছে সবসময় জানবে যে মানুষের যে টেস্ট হয় প্রেফারেন্স হয় সেটা অ্যাকচুয়ালি ডিমান্ডকে ড্রাইভ করে ঠিক আছে অনেক লোকে আছে যেমন অনেকে ভাবে যে অ্যাপেলের আইফোনই নিতে হবে স্যামসাং ফ্যামসাং চলবে না বাবা নোকিয়া ফোকিয়া হবে না অ্যাপেলই কিনবো তাহলে এই যে অ্যাপেল কিনতে চাইছে কেন কারণ অ্যাপেল হলো একটা ব্র্যান্ড বুঝতে পেরেছো ঠিক আছে কোনো কোনো লোকজন আছে না আমি রেমন্ডের জামাই কিনবো লিভাইসের প্যান্টই কিনবো জিন্সই লিভাইস জিন্স কিনবো তো লিভাইস কিনবো সব অ্যাডিডাস ফ্যাডিডাস হবে না আমাদের রিবক টিবক না আমার হচ্ছে লিভাইস জিন্সের কিনতে গেলে লিভাইসে কিনবো তো এই যে পার্টিকুলার একটা লোকের একটা টেস্ট আছে ঠিক আছে সে যে পার্টিকুলার একটা ব্র্যান্ডই কিনতে চাইছে হ্যাঁ সেটাকে বলা হচ্ছে যে সেটাই অ্যাকচুয়ালি ডিমান্ডটাকে তৈরি করে ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে কনজিউমার এক্সপেকটেশনস কনজিউমার এক্সপেকটেশনস মানে কি কনজিউমার এক্সপেকটেশন মানে হচ্ছে যে ধরো মানুষের তো কিছু এক্সপেকটেশন আছে হ্যাঁ মানুষ ভাবলো যেমন ধরো একটু আগে তোমাকে যে উদাহরণটা দিচ্ছিলাম যে মানুষের এখন খুব বাজে অবস্থা মানসিক দিক থেকে মানুষ অনেকটা ভেঙে পড়েছে যদি মানুষ খুব আশাবাদী কিন্তু এখন মানুষের অবস্থা খুব খারাপ কী করবে সামনের দিন কী হবে কিছু বুঝতে পারছে না সুতরাং কেনাকাটা তেমন করছে না ডিমান্ড খুব কম গোটা দেশে না ডিমান্ড খুব কম সব কিছুর ডিমান্ড খুব কম কিউমুলেটিভ ডিমান্ড কমে গেছে হ্যাঁ সেই জন্য না অ্যাজ এ অ্যামাজন ফ্লিপকার্টের মতো কোম্পানিগুলো বারবার সেল দিয়ে যাচ্ছে মানে মাল বিক্রি করার জন্য ঠিক আছে তো মানুষ যদি দেখে যে সামনের দিন খুব সুন্দর দিন ঠিক আছে ভালো মানে কোনো প্যান্ডেমিক ফ্যান্ডামিক কিছু না সমস্ত কিছু উন্মুক্ত হয়ে গেছে সমস্ত জিনিস থেকে আমরা বেরিয়ে চলে এসেছি তখন দেখবে আবার ডিমান্ড তো সব কিছু ডিমান্ড তৈরি হয়ে যাবে এখন তো মানুষ জানেই না বাঁচবে না মরবে সে তো অ্যাপেল আইফোন কিনে কী করবে ঠিক আছে সে এখন যদি সে জানে যে না করোনা ফোনা চলে গেছে এখন আমি নিজের খুশি মতো বাঁচতে পারবো তখন সে অ্যাপেল আইফোন কিনবে রিবকের জুতো কিনবে লিভাইসের প্যান্ট কিনবে তবে না সে কিনবে ঠিক আছে তো এটাকে বলছে কনজিউমার এক্সপেকটেশনস ঠিক আছে নেক্সট আমরা যাই আচ্ছা এ দারুণ গাড়ি ঠিক আছে এই গাড়ির নাম জানো এই গাড়ির নাম হচ্ছে ল্যাম্বোর্গিনি হুরাকান ল্যাম্বোর্গিনি হুরাকান আচ্ছা এই ল্যাম্বোর্গিনি হুরাকান দারুণ খুব সুন্দর একটা গাড়ি এবং এর চাহিদা কিন্তু বিরাট কিন্তু এর দামও অনেক বেশি কিছু কিছু জিনিস পৃথিবীতে আছে যে সবসময় যে ল অফ ডিমান্ড খাটে তা না হ্যাঁ যে দাম বাড়লেই জিনিসপত্রের ডিমান্ড কমে যাবে হ্যাঁ সেটা কিন্তু সবসময় সত্যি না আমরা একটু পরে দেখব ঠিক আছে তো আমরা এই গাড়িটার আলোচনায় ফিরে আসি একটু ব্রেক নিই কারণ এটা খুব চাপের সাবজেক্ট তো ইকোনমিক্সটা একটু ব্রেক নিই তোমার ততক্ষণ এই ল্যাম্বোর্গিনি হারিকানের একটা ভিডিও দেখো হ্যাঁ ভিডিও দেখে এক দু মিনিটের ভিডিও দেখো গাড়িটার সম্বন্ধে দেখো দুর্দান্ত গাড়ি তারপরে ফিরে এসে আবার আমরা অন্য টপিকে যাবো ততক্ষণ তো একটা মাইন্ডটা ফ্রেশ করে নাও ঠিক আছে
আচ্ছা, ওয়েলকাম ব্যাক। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এলাম বুকিনি হারাকান। আচ্ছা, নেক্সট হচ্ছে যে আমরা ডিমান্ড সম্বন্ধে আলোচনা করলাম, তো এবার যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডিমান্ড স্কেডিউল আর ডিমান্ড কার্ভ। কেমন ডিমান্ড স্কেডিউল মানে, ধরো আমরা ওই ডিমান্ডটাকে একটা গ্রাফের আকারে চিত্রায়িত করেছি। আমরা দেখো এই পয়েন্টে, এই পয়েন্ট এখানে এবিসিডি নানা রকম পয়েন্ট দিয়েছি। এই কার্ভটার বৈশিষ্ট্য হচ্ছে এটা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। ঠিক আছে, ওয়াই অ্যাক্সিসে হচ্ছে প্রাইস, মানে একটা পার্টিকুলার জিনিসের দাম। ধরো তুমি তুমি ধরো যা কিছু হতে পারে, এটা হতো ধরো, আচ্ছা তুমি গমই ধরো, পতাকা হচ্ছে গম ধরো। ঠিক আছে, গমের প্রায় দাম যখন 3 টাকা, তখন ডিমান্ড দেখো একটা এক বস্তা ফরক ধরতে পারো যে ডিমান্ড হচ্ছে এক। গমের দাম যখন 3 টাকা তখন ডিমান্ড হচ্ছে এক। গমের দাম যখন পড়তে 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 8 আনায় নেমে চলে এসছে তখন ডিমান্ড 7টা। কেন কেন হচ্ছে, যত দাম পড়ে না মানুষ তা আরও বেশি কিনতে চায়, স্টক করতে চায়। ঠিক আছে, মানে এটা তুমি এখানে বোঝো যে ধরো এই যে ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডর, সরি হারাকান দেখালাম না ভিডিওতে একটু আগে, গাড়িটার দাম হচ্ছে 3 কোটি টাকা। তো ধরো তুই 3 কোটি টাকা যদি 1 কোটি হয়ে যায় তাহলে মানুষ তো আরও বেশি করে কিনবে। আমরা কিনতে পারবো না, কিন্তু যা যারা কেনার টাকা তো ঠিক কিনবে। তো ঠিক এরকমই, হ্যাঁ, তো গমের দাম কমে গেলে আরও বেশি করে লোক গম কিনতে শুরু করবে, ডিমান্ড অনেক বেড়ে যাবে। ঠিক আছে, যেমন ধরো এখানে এটাকে বলে ডিমান্ড স্কেডিউল। এই গ্রাফটাকে টেবিলের আকারে যখন আমরা বোঝাই তখন সেটাকে বলে ডিমান্ড স্কেডিউল, আর যখন এটা গ্রাফের আকারে বোঝায় তখন বলে ডিমান্ড কার্ভ। ডিমান্ড কার্ভ সবসময় ডাউনওয়ার্ড স্লোপিং হয়, অর্থাৎ নিচের দিকে নামে। এটা কিন্তু ফান্ডামেন্টাল জিনিস, এটা সবসময় রাখবে যে ডিমান্ড কার্ভ সবসময় ওপর থেকে নিচ অবধি হয় এবং নিচের দিকে নামে, ডাউনওয়ার্ড স্লোপিং হয়। ঠিক আছে, ওকে, তাহলে আমরা দেখছি যে পয়েন্ট এতে, পয়েন্ট এই পয়েন্টে যখন প্রাইস হচ্ছে 8 আনা তখন ডিমান্ড হচ্ছে 7 খানা। ঠিক আছে, সে এবার তুই মতো স্যার এটা 7 খানাটা আবার কী, 7 মানে কী, 7 কেজি না কি না সেন্টিমিটার না কি, এটা এটা তুমি যা খুশি ধরতে পারো এটা। তবে আমরা এখানে জাস্ট ফর এক্সাম উদাহরণের খাতিরে আমরা ধরেছি যে কোনো একটা জিনিসের দাম, সে গম হতে ধান হতে পারে হোয়াট এভার হতে পারে, যখন সে তার দাম হচ্ছে 8 আনা তখন আমার মাসে, মানে মাসে তার ডিমান্ড হচ্ছে 7টা করে কিনছে একটা লোক। ঠিক আছে, তো এবার যত দাম বাড়ছে তার কিন্তু ডিমান্ড কমে যাচ্ছে। 3 টাকা যখন পৌঁছো তখন 1 হয়ে গেল ডিমান্ড। এই জিনিসটাকেই যখন তুমি গ্রাফে প্লট করছো তখন এরকম দেখতে লাগে। আর এই টেবিলটাকে বলে ডিমান্ড স্কেডিউল, আর এই গ্রাফটাকে বলে ডিমান্ড কার্ভ। ওয়াই অ্যাক্সিস থাকে প্রাইস মানে দাম, আর এক্স অ্যাক্সিস থাকে কোয়ান্টিটি। বোঝা গেল? আচ্ছা, তাহলে এই হচ্ছে ডিমান্ড কার্ভ। ঠিক আছে, কিন্তু মজার বিষয় হচ্ছে যে আমি তোমাকে বললাম যে নেক্সট স্লাইডে যাই, যে এই যে বিভিন্ন পয়েন্ট একটু আগে দেখাচ্ছিলাম না, এই ডিমান্ড কার্ভ, আচ্ছা একটা জিনিস বলি, এই ডিমান্ড কার্ভে না কখনো এই যে আমি দেখেছি এখানে জাস্ট সোজা লাইন, আগেরটাতে দেখলাম ব্যাঁকা লাইন, তো এই সোজা টেরা ব্যাঁকার মধ্যে কিচ্ছু নেই, মানে ঘাবড়ে যেও না। অনেক বই হয়তো ব্যাঁকা লাইন দেখবে, অন্তত অনেক বই সোজা লাইন দেখবে, ঘাবড়াবার কিচ্ছু নেই। শুধু এইটুকু মনে রাখলেই হবে যে সেটা যেন ডাউনওয়ার্ড স্লোপিং হয়, ওপর থেকে যেন নিচে নামে তবে ডিমান্ড কার্ভ হবে। ঠিক আছে, আচ্ছা এই পয়েন্টটা দেখো, পি টু পয়েন্ট মানে দাম বেশি ডিমান্ড কম, কিউ টু দাম ডিমান্ড কম। আচ্ছা, পিতে দেখো এভারেজ প্রাইস, মানে এভারেজ মানে গড় প্রাইস একটা, সেখানে হচ্ছে কিউ ডিমান্ড, ডিমান্ডটা বেড়ে গেল যত দামটা কমলো, তার থেকে আরও দাম কমে গেল ডিমান্ড বেড়ে গেল। আচ্ছা, এই যে ওপর দিকে যাওয়া, যদি যে একই লাইনের মধ্যে যদি দাম বাড়ে তার ডিমান্ড কমছে, তাহলে দাম বেড়ে যদি ডিমান্ড কমে যায় সেটাকে বলে আপওয়ার্ড মুভমেন্ট। ঠিক আছে, আর দাম কমলে যে ডিমান্ডটা বেড়ে যাচ্ছে সেটাকে বলে ডাউনওয়ার্ড মুভমেন্ট। বুঝে গেল? এই যে ওপরে দেখাচ্ছে, খুব সহজ জিনিস, কিচ্ছু নেই। আমরা জানি যে কোনো জিনিসের ডিমান্ড বাড়লে, সরি প্রাইস বাড়লে ডিমান্ড কমে,
এত ডিমান্ড কমছে, প্রাইস বাড়ছে, এটাকে বলে আপওয়ার্ড মুভমেন্ট। আবার যখন দাম কমছে ডিম্যান্ডও বেড়ে যাচ্ছে, সেটাকে বলে ডাউনওয়ার্ড মুভমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। নেক্সট, কিন্তু যেটা আমি একটু আগে বলছিলাম যে এই রুল অফ ডিমান্ডের কিছু কিছু এক্সেপশন আছে, সবসময় সত্যি না কিন্তু এটা, যে দাম বাড়লেই যে জিনিসপত্রর ডিমান্ড কমে যাবে নট নেসেসারি ট্রু। ঠিক আছে, একটা সময় দেখবে যে যখন যুদ্ধ হয়, যখন যুদ্ধ টুদ্ধ হয় বা ধরো ঝড়ে যখন অনেক সময় অনেক লোকসান, বন্যা টন্যা হয়, তখন দেখবে নুন টুন এসেন্সিয়াল যেগুলো আইটেম, নুন চিনি, এগুলোর দাম বাড়তে শুরু করেছে এবং লোকও কিন্তু বেশি করে কিনতে শুরু করে দিয়েছে। এখানে আমার উল্টো, দাম বাড়ছে কিন্তু লোকে বেশি করে কিনছে, ডিম্যান্ডও বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হয় কখন, যখন যুদ্ধ ফুদ্ধ, হ্যাঁ, খুব ক্রিটিক্যাল কন্ডিশনে। আচ্ছা, সেকেন্ড, সামটাইমস পিপুল বাই মোর অ্যাট এ হায়ার প্রাইস ইন শিয়ার ইগনোরেন্স। মানে এটা আবার কীরকম, এটা হচ্ছে কিছু না, লোকের টুপি পরানো। হ্যাঁ, তোমাকে একটা কম দামি জিনিস দেখিয়ে বলবে এটা দাম স্যার বিরাট, তুমি হয়তো জানলেই না, তুমি মনে করলে ঠকিয়ে, তুমি জানোই না সে তোমাকে ঠকিয়ে দিচ্ছে, তুমি বেশি দামে জিনিসটা কিনে ফেলছো। ঠিক আছে, থার্ড হচ্ছে ইন কেস দ্য ইউজ অফ কমোডিটি কনফার্স ডিস্টিংশন, দ্য ওয়েলথি পিপল উইল বাই মোর ওয়েন প্রাইস রাইজেস টু বি ইনক্লুডেড অ্যামং দ্য ফিউ ডিস্টিংগুইশড পার্সোনেজেস। ঠিক আছে, যেমন ধরো লুই ভিটন, যেমন রেমন্ড, লুই ফিলিপ, তারপরে হচ্ছে যে পার্ক অ্যাভিনিউ, এগুলো জামা প্যান্ট ব্র্যান্ড, বিভিন্ন ফেমাস ব্র্যান্ড কয়েকটা বললাম। লুই ভিটনও খুব দামি একটা, আরমানি, এগুলো খুব দামি ব্র্যান্ড। হ্যাঁ, কেউ যদি লুই ভিটনে বা আরমানি জামা পরে থাকে, তুমি বুঝতে পারো যে এই লোকটা হয়তো কোটিপতি লক্ষপতি লোক, কারণ না হলে ওই জামা প্যান্ট কিনতে পারবে না। তো যারা বড় লোক তারা নিজেকে বড় লোক দেখানোর জন্য ওই লুই ভিটন জামা পরে ঘুরে বেড়ায়, বা রোলেক্সের ঘড়ি লক্ষ লক্ষ টাকার দাম, যেমন আমাদের হার্দিক পান্ডিয়া পরে 14 লাখ টাকার ঘড়ি, তেমনি ঘড়ি পরে ঘুরে বেড়ে, কেন তাকে দেখাতে হবে তো সে বড় লোক। ঠিক আছে, তাহলে আমরা এখানে কী দেখতে পাচ্ছি, যে জিনিসপত্রের দাম বেশি কিন্তু বেশি দামেই লোকে কিনতে চাইছে, ডিম্যান্ড বেড়ে যাচ্ছে, কেন কি লোকে দেখাতে চাইছে যে আমি বড় লোক, আর্টিফিশিয়ালি দেখাতে চাইছে। ঠিক আছে, আচ্ছা, আবার এখানে ফোর্থ পয়েন্টটা কী বলছি, ইফ দ্য প্রাইস অফ নেসেসিটি অফ লাইফ গোজ আপ, দ্য কনজিউমার হ্যাজ টু রিঅ্যাডজাস্ট হিজ হোল এক্সপেন্ডিচার, হি মে কাট ডাউন হিজ এক্সপেন্স অন আদার ফুড আইটেমস এন্ড টু মেক আপ মোর মে হ্যাভ টু বি স্পেন্ট অন দিস পার্টিকুলার গুড। ঠিক আছে, অনেক সময় হয় কি যে মানুষের কাছে যখন প্রয়োজন, ইফ দ্য প্রাইস অফ এ নেসেসিটি অফ লাইফ গোজ আপ, মানে অনেক সময় মানুষের তোমাকে সিচুয়েশান ভালো হয়, তো তখন তখন সে আরও বেশি কেনাকাটা করে, হ্যাঁ, বা কেনাকাটা কমিয়ে দেয়। ঠিক আছে, তারপরে ডিমান্ড চেঞ্জ হয়, এটাকেই বলতে চাইছি। ঠিক আছে, তো আমি যেটা বলতে চাইছিলাম যে ডিম্যান্ড কার্ভ, যেটা দু তিনটি জিনিস এখানে বলে দিই, আমি বলি ডিম্যান্ড কার্ভ তোমাদেরকে দেখেছি, আমি বললাম এর এক্সেপশনও আছে। ঠিক আছে, যেমন ফর এক্সাম্পল দেখো যে আমি তিনটে এক্সেপশন তোমাদেরকে বললাম, যেমন বললাম যে যুদ্ধের সময় জিনিসপত্রের দাম বাড়ছে কিন্তু তবুও লোক কিনে যাচ্ছে, কিনে যাচ্ছে, কিনে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এর এক্সেপশন আছে, এই এক্সেপশনগুলোকে বলে গিফেন প্যারাডক্স। ঠিক আছে, গিফেন প্যারাডক্স। ঠিক আছে, আচ্ছা, আমি এই কারণে প্রথম ক্লাসে বলেছিলাম যে ইকোনমিক্সের যে নিয়মগুলো, যে আইন কানুনগুলো, সেগুলো কিন্তু বাধা ধরা না, এ সবসময় একটা কন্ডিশন থাকে। ল অফ ডিম্যান্ড যখনই তুমি বলবে, যখন তুমি বলছো ল অফ ডিম্যান্ড, তুমি এভাবে শুরু করবে যে কিপিং অল আদার ফ্যাক্টার্স কনস্ট্যান্ট, কিপিং অল আদার ফ্যাক্টার্স কনস্ট্যান্ট। হ্যাঁ, ইফ দ্য প্রাইস অফ এ কমোডিটি ইনক্রিজেস, ইটস ডিমান্ড ডিক্রিজেস, ইফ দ্য প্রাইস অফ দ্য কমোডিটি ফলস, দেন দ্য ডিমান্ড ইনক্রিজেস। এইটাই হচ্ছে আসল নিয়মটা বলার উপায়, যখনই তুমি পরীক্ষার খাতায় লিখবে এইভাবে লিখবে। আবার বলছি, দ্য ল অফ ডিমান্ড, দ্য ল অফ ডিমান্ড স্টেটস দ্যাট ওয়েন অল আদার ফ্যাক্টার্স আর কনস্ট্যান্ট, অন্য সব কিছু কনস্ট্যান্ট আছে, কোনো যুদ্ধ হচ্ছে না, কোনো মারামারি নেই, কোনো দাঙ্গা নেই, কোনো
হানাহানি নেই, কোনো করোনা নেই, কোনো কিছু নেই, তখন এই জন্য বলছে কিপিং অল আদার ফ্যাক্টার্স অ্যাজ কনস্ট্যান্ট, ঠিক আছে, ওয়েন দি প্রাইস অফ আ কমোডিটি বা আইটেম ইনক্রিজেস ইটস ডিমান্ড ডিক্রিজেস, ওয়েন দ্য প্রাইস অফ দ্য কমোডিটি ফলস দ্য ডিমান্ড ইনক্রিজেস, এটা হচ্ছে ল অফ ডিমান্ড, পাতি জিনিস। নেক্সট নেক্সট হচ্ছে কখনো কখনো দেখা যায় যে এই যে ডিমান্ড কার্ভ আছে এই ডিমান্ড কার্ভটি বাঁ দিকে কিংবা ডান দিকে সরে যায়, ঠিক আছে, ডান দিকে সরে তাকে বলে রাইট ওয়ার্ড শিফট, বাঁ দিকে সরলে তখন বলে লেফট ওয়ার্ড শিফট। এই তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে বা বাঁ দিকে সরছে ডিমান্ড কার্ভটা। আচ্ছা সরে কেন, আমি কারণটা বলছি, সেটা হচ্ছে ধরো এই পয়েন্টটার লক্ষ্য, এটা হচ্ছে আসল কার্ভটা, ঠিক আছে, আসল কার্ভটা ধরো এইখানে কোনো একটা জিনিসের দাম হচ্ছে পি আর কোনো একটা জিনিসের দাম হচ্ছে কিউ। যখন দেখা গেল দাম একই আছে কিন্তু দামের হেরফের হলো না কিন্তু জিনিসটার ডিমান্ড বেড়ে গেল, এইরকম ঘটনা কখন ঘটে আমার ভাবমন দিয়ে? দাম একই থাকলো জিনিসটার কিন্তু ডিমান্ড বেড়ে গেল, কী করে হয়? তখনই হয় যখন মানুষের কাছে বেশি টাকা চলে আসে, ঠিক আছে, দাম কিন্তু একই আছে কিন্তু ডিমান্ড বেড়ে গেল, কেন মানুষের কাছে বেশি টাকা চলে আসলে এটা হয়? আর ওই যে মোবাইল ফোনের উদাহরণ দিয়েছিলাম আমি, যখন মানুষের ইনকাম কিউমুলেটিভ ইনকাম যখন মানুষের ইনকাম বেড়ে যায়, হ্যাঁ, তখন সে খরচা করতে চাইতো, সেই জন্য দাম একই থাকলেও ডিমান্ডটা বেড়ে যায়, কেন কি মানুষের অনেক মানুষের ইনকাম যেটা ধরো একটা মোবাইল ফোন আগে 10,000 টাকা দাম ছিল, যারা সরকারি চাকরি করে বা চাকরি অফিস টফিসে চাকরি করে তারাই ফোন কিনতে পারত, কিন্তু যখন একটা রিক্সাওয়ালাও বা একটা টুকটুকওয়ালাও তোমাকে মাসে 20,000 টাকা ইনকাম করা শুরু করে দিল, তখন সেই 10,000 টাকার ফোন ও কিন্তু সেই 10,000 টাকার ফোন কিনতে শুরু করে দিল, ঠিক আছে, কেন কি তাদের সামগ্রিক ইনকাম আমাদের সকলের সামগ্রিক ইনকাম বেড়ে গেছে, ঠিক আছে, এটা হয়, ঠিক আছে। রাইট ওয়ার্ড শিফট মানে এদিকে যখন সরে যায়, মানে অ্যাকচুয়ালি প্রাইসটা সেম থাকলো কিন্তু যেহেতু ডিমান্ডটা বেড়ে গেল এই পুরো কার্ভটা এই দিকে সরে চলে গেল, ডি থেকে ডিমান্ডে চলে গেলো, ঠিক আছে। বলছে রাইট ওয়ার্ড শিফট হচ্ছে ইট রিপ্রেজেন্ট অ্যান ইনক্রিজ ইন ডিমান্ড ডিউ টু দ্য ফেভারেবল চেঞ্জ ইন নন প্রাইস ভেরিয়েবল অ্যাট দি সেম প্রাইস। ডিউ বলছে কোথায় চেঞ্জটা হলো, চেঞ্জটা হলো নন প্রাইস ভেরিয়েবলসের, মানে দামের কিন্তু চেঞ্জ হলো না, নন প্রাইস, ওই জন্য বলছে নন প্রাইস, দামের কিন্তু চেঞ্জ হলো না কিন্তু যে ইনকামের চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে, বা ধরো ইনকামের চেঞ্জ হয়ে গেল, ইনকাম বেড়ে গেল, বা ধরো যে ওই যে তোমাকে একটু আগে গল্পটা শোনাচ্ছিলাম যে ধরো দুটো ফোন আছে, অ্যাপেলের ফোন একটা, স্যামসাংয়ের ফোন একটা, তো স্যামসাংয়ের ফোনের দাম যদি আবার বেড়ে যায় আরও 10,000 টাকা, একে 60,000 টাকা ছিল আরও 10,000 টাকা যদি 70,000 টাকা যদি হয়ে যায়, আর অ্যাপেলের ফোনের দাম 50,000 টাকা, তুমি কোনটা কিনবে? অ্যাপেলেই কিনবে, বরঞ্চ অ্যাপেলের দাম আরও বেড়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে সেই কেসটা, বোঝা গেল? এই কারণের জন্য তোমার কার্ভটা দাম একই থাকছে কিন্তু ডিমান্ড বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এ দেখো কারণগুলো তোমাকে বলছি যে ইনকাম বেড়ে গেছে, ওই ইনকাম গ্রুপের মধ্যে যদি আরও অনেক লোক বেড়ে গিয়ে থাকে, পপুলেশন লাইকলি টু বাই ইনক্রিজেস, ঠিক আছে, প্রাইস অফ সার্টেন, মানে ওই যে বললাম অ্যাপেল আর স্যামসাং কর্পোরেশন শুনালাম, ফিউচার এক্সপেকটেশনস মানে ধরো মানুষ একটা ভালো দিকে যাচ্ছে, এখানে করোনা নাই, কিছু নাই, সমস্ত কিছু উদ্ভাসিত, দেশ ভালো দিকে যাচ্ছে, তখন সে কেনাকাটা করবে, ডিমান্ড বাড়বে। কিন্তু যদি উল্টোটা ঘটে, একদম করোনা টপ পিরিয়ড যখন যদি যখন চলছে, তখন এই কার্ভটা এদিকে চলে আসবে, কেন কি প্রাইস একই থাকবে কিন্তু ডিমান্ড কমে যাবে। কেন ডিমান্ড কমে যাবে? কেন কি মানুষ তখন আর খরচা করতে চাইছে না, এখন এই পিরিয়ডটা হচ্ছে সেই পিরিয়ডটা, আমরা যে পিরিয়ড এখন আছি, ইনকাম ফলস, তাই জন্য এখানে এখান থেকে এখানে চলবে, দামটা কিন্তু একই আছে কিন্তু ডিমান্ড কমে গেছে। ইলিশ মাছের দাম সে 1,000 টাকা কেজি আছে কিন্তু তুমি এখন ইলিশ মাছ খাবে না, কারণ তোমার ধারণা হচ্ছে যে আমি যত টাকা বাঁচাতে পারো তত মঙ্গল, আমার যদি অসুস্থ হয়ে যায় তাহলে ওষুধপত্র কিনতে অনেক টাকা খরচা হয়ে যাবে, সেই টাকাটা আমাকে এখন ব্যবস্থা করতে হবে। এই কারণে
অন্য জিনিসের দাম কমই থাকছে, একই থাকছে দাম, কিন্তু মানুষ কিছুতেই কিনতে চাইছে না, ডিমান্ড কমে যাচ্ছে। ঠিক আছে, এই জন্য বলছে টেস্ট শিফট টু লেসার পপুলারিটি। যে ইলিশ মাছ খেত সে দেখা গেল রুই মাছে তার দিন কাটাচ্ছে। পপুলেশন লাইকলি টু বাই ডিক্রিজেস। আরে লকডাউনের ফলে তো মানুষ বেরোতেই পারছে না, ইনকাম করবে কেমন করে? ঠিক আছে, সেই জন্য ডিমান্ড কমে গেছে, বুঝতে পারলে? ফিউচার এক্সপেকটেশনের অবস্থা খারাপ, কবে যে ঠিক হবে না হবে কিছু বোঝা যাচ্ছে না। দ্যাট ইজ ওয়াই দেয়ার ইজ এ ডাউনওয়ার্ড শিফট ইন, লেফটওয়ার্ড শিফট ইন ডিমান্ড। ঠিক আছে, ডিমান্ড কার্ভ তো আমরা জানলাম যে ডিমান্ড কার্ভ ওপর নিচে ওঠানামা তো করে, যেটা আমরা দেখলাম আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড মুভমেন্ট দেখলাম, কিন্তু রাইট লেফট মুভমেন্টও হয়। রাইট সাইড মুভমেন্ট কখন হবে ডিমান্ড কার্ভের? যখন সিচুয়েশন ভালো থাকবে আর ইনকাম বেড়ে যাবে ওই সময়গুলোতে। এবং লেফটওয়ার্ড মুভমেন্ট কখন হবে? যখন সবার অবস্থা খারাপ এই সিচুয়েশনে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, নেক্সট। ওকে, তাহলে ল অফ ডিমান্ড আমরা খুব ভালো করে শিখে গেছি এখন, তাই তো? ল অফ সাপ্লাইটা দেখি। সাপ্লাই মানে কি? সাপ্লাই ইমপ্লাইজ দ্য কোয়ান্টিটি অফ এ প্রোডাক্ট অর সার্ভিস হুইচ আর অফার্ড বাই দ্য ম্যানুফ্যাকচারার ফর সেল অ্যাট ভেরিয়াস প্রাইসেস টু দ্য কাস্টমার্স ডিউরিং এ গিভেন পিরিয়ড অফ টাইম। ঠিক আছে, বলতে চাইছে যে তোমার ঘরে ফ্রিজ খারাপ হয়ে গেছে, তুমি একটা মেকানিক, ফ্রিজ মেকানিককে ডাকলে সে আসলো, 15 মিনিটের মধ্যে ফ্রিজটাকে ঠিক করে দিল, একটা সার্কিট নষ্ট হয়ে গেছিলো সার্কিটটা চেঞ্জ করে দিল, রিলে সার্কিটটা চেঞ্জ করে দিল, তোমার ফ্রিজ ঠিক হয়ে গেলো, 700 টাকা নিয়ে চলে গেল। ঠিক আছে, এটাই সাপ্লাই, দিস ইজ সাপ্লাই। ঠিক আছে, এটাই সাপ্লাই। তুমি ধরো বাজারে গেলে, হ্যাঁ, বাজারে গিয়ে তুমি শাকসবজি কিনলে, হ্যাঁ, বিভিন্ন শাকসবজি কিনলে, এটাও এক রকমের সাপ্লাই। ঠিক আছে, আচ্ছা, নেক্সট বলছে উইলিংনেস দ্য কোয়ান্টিটি অফ দ্য প্রোডাক্ট হুইচ দ্য প্রোডিউসার্স ওয়ান্টস অর আর প্রিপেয়ার টু সেল অ্যাট ভেরিয়াস প্রাইসেস অ্যাবিলিটি টু সাপ্লাই হাউ মাচ অফ প্রোডাক্ট ইজ অ্যাভেলেবল উইদিন দি উইথ দ্য প্রোডিউসার্স টু সেল এট এ টাইম ইট শুড বি নোটেড দ্য সাপ্লাই ইজ এনিথিং দ্য ফার্ম ইজ অফার্ড ফর সেল ইন দ্য মার্কেট। বলছে কিছুই না যে সাপ্লায়ারকে উইলিং হতে হবে জিনিসটা বিক্রি করার জন্য, এবং অ্যাবিলিটি টু সাপ্লাই তার থাকতে হবে যে সেই যেন মালটাকে ঠিক সময় সাপ্লাই করতে পারে। ঠিক আছে, কতটা মাল ঠিক মতো সাপ্লাই করতে হবে, এটা হচ্ছে সাপ্লাই। আচ্ছা, ডিমান্ড কার্ভ আমরা দেখেছিলাম যে ডিমান্ড কার্ভটা ছিল উপর থেকে নিচে নামত, কিন্তু সাপ্লাই কার্ভটা প্রাইস আর কোয়ান্টিটি ঠিক নিজের জায়গাতেই আছে, এক্স ওয়াই এক্সিসে প্রাইস, এক্স এক্সিসে কোয়ান্টিটি, কিন্তু সাপ্লাই কার্ভটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে যায়। অর্থাৎ কি না, যদি কোনো জিনিসের দাম বাড়ে, ম্যানুফ্যাকচারাররা সবসময় ওই জিনিসটা বিক্রি করতে চায় বা ওই জিনিসটা বেশি বেশি করে সাপ্লাই করে। ঠিক আছে, আজকে অক্সিজেন সিলিন্ডারের দাম অনেক, মানুষ মারা যাচ্ছে না পেয়ে, তো যারা মুনাফালভাবী ব্যবসাদার আছে তারা বেশি বেশি করে অক্সিজেন সিলিন্ডার তৈরি করতে চাইবে যাতে বেশি দামে বিক্রি করা যায়। বোঝা গেল? কোনো জিনিসের দাম যদি কমে যায়, ঠিক আছে, তাহলে কিন্তু তার সাপ্লাইও কমে যাবে। ঠিক আছে, যেমন ধরো ফর এক্সাম্পল আমি তোমাদেরকে বলছি যে ন্যানো গাড়ি ছিল না, ওই 1 লাখ টাকায় বা 1.5 লাখ টাকা দাম গাড়িটা ছিল না, তো ওই গাড়ির দাম কমানো হচ্ছে কিন্তু সাপ্লায়ার আর সাপ্লাই মানে করতে চাইছে না। ঠিক আছে, এরকম একটা ব্যাপার, যেহেতু দাম কমেই গেছে। হ্যাঁ, বা ধরো এমন একটা জিনিস, যেহেতু জিনিসটার দাম কম, আমি অ্যাজ এ ম্যানুফ্যাকচারার ওই জিনিসটা তৈরি করবো না, কিন্তু ওই জিনিসটা বিক্রি করার বেশি লাভ নাই। তো এখন ধরো যদি আইসক্রিম খাওয়া লোকে বন্ধ করে দেয় বা কমিয়ে দেয়, শীতকালে কেউ আইসক্রিম খায় না, তাই না? শীতকালে কেউ আইসক্রিম খায় কেউ? তাহলে কী করে ম্যানুফ্যাকচারার আরও বেশি বেশি আইসক্রিম তৈরি করবে? করবে না, কমিয়ে দেবে ম্যানুফ্যাকচারিং। ঠিক আছে, তো সেটাই বলছে, হ্যাঁ,
সেটাই বলছে এখানে যে কোনো জিনিসের দাম যদি কম হয়, কমে যায়, তাহলে ম্যানুফ্যাকচারার সেটা তৈরি করতে রাজি হয় না। কারণ ফালতু জিনিসটার দামও কম, তার মানে তার প্রফিটও কম, তো বেচে তোমার বেশি লাভ নেই। ঠিক আছে, এটাই বলতে চাইছি। তোমরা মনে রাখবে যে ল অফ সাপ্লাইয়ের কথা যখন আসবে, সবসময় সাপ্লাইয়ের দিক থেকে চিন্তা করবে। আগেরটা ছিল ক্রেতার দিক থেকে চিন্তা করা, কিন্তু এটা হচ্ছে সাপ্লাইয়ের দিক থেকে চিন্তা করবে, ফ্রম দ্য সাইড অফ এ ম্যানুফ্যাকচারার। ঠিক আছে, এবং সাপ্লাই কার্ভটা সবসময় হয় নিচ থেকে ওপরের দিকে যায়। ঠিক আছে, অ্যাসেন্ডিং স্লোপ হয়। এবার কথা হচ্ছে যে সাপ্লাই করবে কি করবে না, বেশি বেশি উৎপাদন করবে কি করবে না, এগুলো অনেকগুলো কারণের উপর নির্ভর করে। একটা হচ্ছে প্রাইস অফ দ্য কমোডিটি। যদি জিনিসটার দাম বেশি হয়, তাহলে নিশ্চয়ই বেশি করে সাপ্লাই করা উচিত, বেশি বেশি করে তৈরি করা উচিত। প্রাইসেস অফ রিলেটেড গুডস যদি বেড়ে যায়, মানে ধরো ওর সঙ্গে আনুষঙ্গিক যে জিনিসগুলো আছে তাদের দামও যদি বেড়ে যায়, তাহলে সেটা সাপ্লাইকে ভাবতে হবে সে সাপ্লাই করবে কি না। প্রাইসেস অফ ফ্যাক্টরস অফ প্রোডাকশন, প্রাইস অফ ফ্যাক্টরস অফ প্রোডাকশন মানে হচ্ছে যে যেভাবে, যেমন ধরো একটা রুটি মানে ব্রেড তৈরি করতে আটা লাগে, হ্যাঁ, লেবার লাগে, তারপরে ধরো কাঠ লাগে, মানে যেহেতু ওটাকে বেক করতে হয় কাঠ লাগে, হ্যাঁ, ওভেনের মধ্যে কাঠ দিয়ে তো বেকিং করে, তো এসব লাগে। তো এই সমস্ত খরচা যদি বেড়ে যায়, ঠিক আছে, সমস্ত খরচা যদি বেড়ে যায়, ঠিক আছে, তাহলে সাপ্লাইয়ার কী করবে, তার দাম আরও বাড়িয়ে দেবে, বেশি বেশি করে সাপ্লাই করবে। টেকনোলজি, টেকনোলজিটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এখন যদি তোমার টেকনোলজিতে দেখা গেল যে আগে যে কাজ হতো করতে এক ঘন্টা লাগতো, এখন 15 মিনিটে হয়ে যায় বা 10 মিনিটে হয়ে যায়, তাহলে প্রোডাকশনটা আরও বেড়ে গেল, কোন জিনিসের সাপ্লাইটা আরও বেড়ে গেল। ঠিক আছে, আগে ধরো যেমন গাড়ি কারখানায় আগে সব কিছু ম্যানুয়ালি করতে হতো, অ্যাসেম্বলি লাইনে যখন গাড়ি তৈরি হতো, ইঞ্জিন মানুষে বসাচ্ছে, তার সব নাট বোল্ট টাইট করছে, ইলেকট্রিক সিস্টেম তৈরি করছে, এখন সব রোবটেই হয়। এখন যেহেতু রোবটে হয়, সুতরাং অনেকগুলো গাড়ি তৈরি করা যায়, যেহেতু অনেকগুলো গাড়ি তৈরি করা যায়, গাড়ির চাহিদাও বেড়ে গেছে। ঠিক আছে, এবং সঙ্গে সঙ্গে দামও বেড়ে গেছে, বুঝে গেল। আচ্ছা, তোমাকে ট্যাক্সেস অ্যান্ড সাবসিডিজ, তো এইগুলো ট্যাক্স যদি বেড়ে যায়, তাহলে যেমন বলছে গভর্নমেন্ট ইম্পোজেড ট্যাক্সেস অন দ্য প্রোডাকশন অফ গুডস অ্যান্ড রাইজ ইন রেটস অফ ট্যাক্স উইল লিড টু এ রাইজ ইন কস্ট অফ প্রোডাকশন, দেয়ারফোর অনলি ওয়েন দেয়ার ইজ এ রাইজ ইন ইটস প্রাইসেস দ্যাট দ্য কোয়ান্টিটি সাপ্লাইড উইল বি ইনক্রিজড। ঠিক আছে, যে যখন মানে ম্যানুফ্যাকচারের আদত, মানে আসল লক্ষ্য হচ্ছে দাম, দাম যখন কোনো জিনিসের বেড়ে যাবে, এখন তুমি ট্যাক্স যদি বাড়িয়ে দাও, তুমি বললে মোবাইল ফোনের ওপর 10% ভ্যাট, এর জায়গায় আমি 20% ভ্যাট করবো, তাহলে কী হলো, আলটিমেটলি মোবাইল ফোনের দামটা বেড়ে গেলো। এবার যেহেতু মোবাইল ফোনের দামটা বেড়ে গেলো, সেহেতু সাপ্লাইয়ার কী করবে, সে আরও বেশি করে তৈরি করবে ওটা, কারণ ওর দামটা বেড়ে গেছে, ওর তো বেশি আরও বেশি প্রফিট হবে না। ঠিক আছে, আচ্ছা, বলছে প্রডিউসার্স, দেখা গেল অনেকগুলো মোবাইল কোম্পানি আছে, স্যামসাং আছে, নোকিয়া আছে, মাইক্রোম্যাক্স আছে, অ্যাপেল আছে, আরও অনেকে আছে। ঠিক আছে, আগে দেখা কটা মার্কেটে সাপ্লাই মানে ইয়ে ম্যানুফ্যাকচার সব খালি নোকিয়া আছে, নোকিয়া ফোন ইউজ করতো, হ্যাঁ, নোকিয়ায় সাপ্লাই করে যেত। কিন্তু দেখো এখন সব কোম্পানি কিন্তু হাজারে হাজারে লক্ষ লক্ষ ফোন সাপ্লাই করে যাচ্ছে। ঠিক আছে, আমার তো মনে হয় জনসংখ্যা হচ্ছে ফোনই বেশি হয়ে গেছে এখন। ঠিক আছে, তাহলে আমরা জানতে পারলাম যে যখন অনেকগুলো লোক একই জিনিস তৈরি করে, তখন তারা আরও বেশি করে সেটা তৈরি করে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা মোটামুটি এবার এগুলো জানতে পারলাম, তাই তো। আচ্ছা, এবার ডিমান্ড কার্ভের মতো সাপ্লাই কার্ভও কিন্তু তার কিন্তু রাইট সাইড এবং লেফট সাইড শিফট হয়। ঠিক আছে, তারও কিন্তু রাইট সাইড এবং লেফট সাইড শিফট হয়। এবং সাপ্লাই কার্ভের যদি ধরো এই একই পয়েন্টে, এই পয়েন্টটাতে প্রাইস একই আছে, ধরো এই মানে এই S0 আগে ছিল, সেখান থেকে S1 গেল, তাহলে প্রাইস একই থাকলো। ঠিক আছে, প্রাইস একই থাকলো, কিন্তু
তার কন্ট সাপ্লাইটা বেড়ে গেল। কেন বাড়লো? নিশ্চয়ই তার টেকনোলজিতে কোনো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এখন যদি টেকনোলজিতে নিশ্চয়ই কোনো চেঞ্জ, রিমার্কেবল চেঞ্জ হয়ে গেছে, সেই জন্য একই দামে আমি আরও বেশি জিনিস তৈরি করতে পারছি, ঠিক আছে? বা এ ফলিং ইনপুট প্রাইসেস, যে কাঁচামাল যেগুলো ছিল তার দাম কমে গেছে, সেই জন্য আমি আরও ভালো বেশি মাল তৈরি করতে পারছি। একই আগে ধরো তুমি, আচ্ছা নেক্সট ছাড়ো, সেই উদাহরণটা ছাড়ো, বলছে ফেভারেবল ন্যাচুরাল কন্ডিশন প্রোডাকশন, বা যদি ধরো গভর্নমেন্ট থেকে সাহায্য করা হচ্ছে প্রোডাকশনের ক্ষেত্রে, কোনো রকম আন্দোলন, লেবার আন্দোলন নেই, কেউ ঝান্ডা ধরছে না, কেউ অনশন করছে না, কেউ ধরো মানে যেটাকে বলে ওই শ্রমিক আন্দোলন এসব তোমার কারখানায় করছে না, তাহলে তোমার কারখানা ভালো চলছে। কারখানা যদি ভালো চলে তাহলে কী হবে, হয়তো তোমার জিনিসপত্রের দাম একই থাকবে কিন্তু তার ডিমান্ড বেড়ে যাবে, মানে সরি সাপ্লাইটা বেড়ে যাবে, তাই না? তো এই ভালো ভালো জিনিসগুলো সাপ্লাইটা বাড়িয়ে দেয়, ফ্যাক্টর্স দ্যাট ইনক্রিজ দ্য সাপ্লাই। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে যে কোন কোন ফ্যাক্টর সাপ্লাই বাড়ায়। আবার ধরো কোনো কোনো যদি এখন চারিদিকে চলছে আন্দোলন, চারিদিকে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, তখন কী হবে, প্রাইসটা হয়তো একই থাকবে, হ্যাঁ দাম হয়তো কমছে না জিনিসটার, কিন্তু তার সাপ্লাইটা কমে যাচ্ছে। সাপ্লাই কমে যাচ্ছে কারণ মানুষ আর খাটতে কাজে হচ্ছে না, মানুষ আন্দোলন করেই ওর সময় চলে যাচ্ছে, শ্রমিকরা খালি আন্দোলন করে বেড়াচ্ছে। বা এ রাইজ ইন ইনপুট, কাঁচামালের দাম বেড়ে গেছে, কাঁচামালের দাম বেড়ে গেছে, কাজে তুমি এখন কম তৈরি করবে, তাই না? এই ডিক্রি, আচ্ছা হায়ার প্রোডাক্ট ট্যাক্সেস, মোর কস্টলি রেগুলেশন, হ্যাঁ বলছে যে ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে, সব কিছু বেড়ে যাচ্ছে, রেগুলেশন টাইট হয়ে গেছে, হ্যাঁ নিয়মকানুন অনেক কঠিন হয়ে গেছে, তাহলে কী হবে, তুমি আলটিমেটলি তুমি কিন্তু প্রোডাকশনটা কমিয়ে দেবে, যেখানে বেশি শ্রমিক আন্দোলন হয়, ঠিক আছে, যেখানে ট্যাক্স বেশি, হ্যাঁ যেখানে কাঁচামালের দাম বেশি, সেখানে কিন্তু কেউ ইন্ডাস্ট্রি করতে চায় না, সেখানে কলকারখানা কেউ করতে চায় না, করলেও উৎপাদনটা বেশি করে না, কম করে, ঠিক আছে? আচ্ছা তো আমি একদম শুরুতে এটা ল অফ সাপ্লাই শেষ হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা আমি একদম প্রথমেই শুরুতেই বলেছিলাম যে এই যে ল অফ ডিমান্ড এবং ল অফ সাপ্লাই যেটা আছে, এই দুটোর মিক্সচার হয়ে একই মিশ্রণ করে তৈরি হয় প্রাইস, দামটা তৈরি হয়, মানে আরে আমার জিনিসটার দাম কত, এই পেনটার দাম কত হওয়া উচিত বা এই গাড়িটার দাম কত হওয়া উচিত সেটা ডিটারমিন হয় এই দুটোর মিক্সচার। তো কেমন হয় মিক্সচার করতে হয় দেখো, ধরো তোমার কাছে এইটা প্রাইস, এটা কোয়ান্টিটি ডিমান্ড, মানে প্রাইস আর ডিমান্ড পেয়ে গেলে তুমি কী পেয়ে ডিমান্ড কার্ভ তৈরি করতে পারবে, আর এদিকে দেখাচ্ছে কোয়ান্টিটি সাপ্লাই, তোমাকে দুরকমের ডেটা দিয়ে দিল, ঠিক আছে? তাহলে এই প্রাইস আর ডিমান্ড কার্ভ ইউজ করে তুমি ডিমান্ড কার্ভটা তৈরি করলে, আর এই প্রাইস আর সাপ্লাই ডেটা ইউজ করে তুমি তোমাকে সাপ্লাই কার্ভটা তৈরি করলে, যদি তৈরি করো তাহলে দেখবে এই দুটো, এটা কোন কার্ভ নিচের দিকে নামছে ডিমান্ড কার্ভ, এটা কোন কার্ভ উপর দিকে হচ্ছে সাপ্লাই কার্ভ, তাহলে এই যে ডিমান্ড কার্ভ আর সাপ্লাই কার্ভ যেখানে ইন্টারসেক্ট করলো, যেখানে কিনা ক্রস করলো, সেই পয়েন্টের যে করসপন্ডিং প্রাইস সেইটা হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস, এবং তার এগেনস্ট যে ডিমান্ড আছে, কোয়ান্টিটি আছে, সেইটা হচ্ছে অ্যাকচুয়াল ডিমান্ড। এবার পরীক্ষায় কীরকমভাবে কোশ্চেন আসবে, তুমি কীভাবে সলভ করো সেটা আমি একটু দেখিয়ে দিই, সেটা হচ্ছে পরীক্ষার সময় কোশ্চেন আসবে এরকম, বলবে সাপোজ দ্যাট দ্য ডিমান্ড ইজ গিভেন বাই দ্য ইকুয়েশন কিউ ডি, ডিমান্ড ইকুয়েশনের ডিমান্ডের ইকুয়েশন হচ্ছে কিউ ডি ইকুয়াল টু 500 - 50p, 50p পি মানে হচ্ছে প্রাইস, এবার কিউ ডি ইজ কোয়ান্টিটি ডিমান্ডেড অ্যান্ড পি ইজ দ্য প্রাইস অফ দ্য গুড, সাপ্লাই ইজ ডিসক্রাইব বাই দ্য ইকুয়েশন, মানে বুঝতে পারছো তো কী বলছে, এই কিউ এগুলো কী, এগুলো হচ্ছে ডিমান্ড, মানে এই যে ডিমান্ড কার্ভ আছে এর একটা ইকুয়েশন আছে তোরে বাবা, প্রত্যেকটা লাইনের তো, মানে গ্রাফে যখন তুমি কোনো লাইন ড্র করো, হ্যাঁ ভ্যালু রেখে যখন কোনো লাইন তার তো ইকুয়েশন হয়, সেইটাই হচ্ছে এখানে ডিমান্ড কার্ভের হচ্ছে ইকুয়েশনটা এটা, সাপ্লাই কার্ভের ইকুয়েশনটা এটা, কিউ এস মানে সাপ্লাই, 50 + 25
তাহলে আমি এবার তাহলে জানতে চাইছি যে কিউএস কত এবং ইকুইলিব্রিয়াম প্রাইস, মানে এই যে পিটাকে বলছে ইকুইলিব্রিয়াম প্রাইস আর কিউএস এর অ্যাকচুয়াল ভ্যালু কত। তো অ্যাকচুয়াল ভ্যালু জানতে গেলে আমাকে কী করতে হবে? আমরা জানি যে একটু আগে বলছিলাম যে দুটো কার্বি কিন্তু একটা পার্টিকুলার পয়েন্টে এসে মিক্স হচ্ছে, ইন্টারসেক্ট করছে, এবং সেই পয়েন্টটাকে আমরা বলছি ইকুইলিব্রিয়াম। সেই পয়েন্টের যে প্রাইস তাকে আমরা বলছি ইকুইলিব্রিয়াম প্রাইস, এবং সেই পয়েন্টের যে ডিমান্ড সেই ডিমান্ডটা হচ্ছে কিউ ডি। তাহলে আমাকে বেসিক্যালি যেটা করতে হবে কিউ ডি ইকুয়াল টু কিউ এস করতে হবে। তাহলে 500 - 550 ইকুয়াল টু 50 + 25 P। তাহলে এখান থেকে তুমি পি ফি পি এ পিটা বের করতে পারবে, পিটা হলো 6। তাহলে পিটা যদি 6 হয় তাহলে এই 6টা তুমি এখানে বসিয়ে দাও, ইকুয়েশনে বসে কিউ এস ইকুয়েশনে বসিয়ে দাও। তাহলে 50 + 25 × 6 মানে 150 + 50 হচ্ছে 200। তাহলে কিউ এস হচ্ছে 200। সো উই নো দ্য ইকুইলিব্রিয়াম প্রাইস ইজ 6 অ্যান্ড ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি বা ডিমান্ড হচ্ছে 200। তো তোমাদের পরীক্ষায় এরকম অঙ্ক আসবে, খুব সোজা অঙ্ক, ফটাস করে দেবে, 5 নম্বর পেয়ে যাবে। ঠিক আছে, দ্যাটস হাউ ইট ওয়ার্কস। সো আশা করি তোমার সবাই বুঝতে পেরেছ, খুব সোজা। যদি না বুঝতে পারো কোনো অসুবিধা নেই, আরও বই পড়ো, ল অফ ডিম্যান্ড ইউটিউবে সার্চ করো, ইউটিউব ভিডিওগুলো দেখো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো আজ এ পর্যন্তই, থ্যাংকস।